পক্ষে ওনার পোষা আরাবুল গুন্ডা, তো সে তো মারবে। রাজ্য পুলিশ তো ওনার পোষা গুন্ডা, রাজ্য পুলিশ এদের অ্যারেস্ট করবে না তো কি আরাবুলকে অ্যারেস্ট করবে? গুন্ডা রাজ চলছে তো, গুন্ডামি করবে বলে। যে রাজ্য পুলিশ মা রাস্তায় মিছিল করলে মানুষদের গিয়ে পেটায় রাস্তায় ফেলে, সে রাজ্য পুলিশ ওখানে বোমাবাজি হবে দেখবে না? গুন্ডা পোষা গুন্ডা, খালি মাইনেটা নেয় আমাদের পাবলিক ফান্ড থেকে, নামেই সরকারি কর্মচারী। এখানে তো সরকার বলে কিছু এক্সিস্ট করে না, এটা তো পুরো ব্যানার্জি পরিবার এবং তাদের কর্মচারী। যারা রাজ্য সরকার কর্মচারী তারা তো আন্দোলন করছে, তারা তো নিজেরা সুরক্ষা চাইছে। রাজ্য সরকারি কর্মচারীরা বলছে আমরা রাজ্য পুলিশের উপর নির্ভর করতে পারছি না, আর নিজেকে ভাবে বাঘের বাচ্চা ভাবে, তো এবার বাঘকে খাঁচায় পুরতে হবে এবং আইনের থাপ্পড়টা খুব শিগগিরই খাবেন উনি। আমরা বলেছিলাম নির্বাচন করতে হবে, আমরা বলিনি যে দাঙ্গাবাজি করো। তাই ভাঙরে অভিষেক ব্যানার্জি, মানে এতদিন উনি আজকে এই বোমাবাজির পর ওখানে গিয়ে উনি কী করবেন? ফটোশ্যুট করবেন কি করবেন ওখানে? এখন ওনাকে ওখানে যাওয়ার প্রয়োজনটা কি? একটা নির্বাচন হবে, সেখানে নমিনেশনের জন্য কাউকেই বা ওখানে যেতে হবে? কেন, নর্মাল একটা নমিনেশন জমা হবে? আজকে ওনার তো ওখানে যাওয়ার কথা না, শুধু ইডি অফিসে যাওয়ার কথা। উনি কিসের নবজয় শুরু করবে? ওনার জীবনে কি নবজয় আসে এবার দেখুক কাল থেকে? গণতন্ত্রের লড়াই, যে গণতন্ত্রের পুরো খুন করে দিয়ে লোকের টাকা মেরে বসে আছে, কিসের লড়াই? কি ভেবেছিলাম মমতা ব্যানার্জির অধীনে একটা একটা সুস্থ একটা নির্বাচন হবে? উনি নির্বাচন করার পদ্ধতিতে বিশ্বাস করেন? টাকা মারের চিটিংবাজি কীভাবে করবে সেটার বৈঠক হচ্ছে। ইডি ছেড়ে রেখেছে, ইডি এখনো ধরেনি, আরও বেশি চিটিংবাজি করে। মমতা ব্যানার্জি কাউকে সার্টিফিকেট দিচ্ছে? মমতা ব্যানার্জি আজবদের যে কটাকে সার্টিফিকেট দিয়েছে, সে পার্থ বলুন, অর্পিতা বলুন, সবাই তো এখন জেলে, আর এক কয়েকজন আবার তিহারে পৌঁছে যাচ্ছে। রুচির আর ওটাতেই এখন চিন্তা হওয়া উচিত যে মমতা ব্যানার্জি আমাকে ভালো সার্টিফিকেট দিয়ে দিলে এবার আমার কাল কী হবে? ওনার বন্ধু বলেছিল ধাপা ধাপ ধাপা ধাপ মারো, এবার নিজেরা ধাপা ধাপ খাচ্ছে, ঠিক হয়েছে? একদম ঠিক হয়েছে। এই মুহূর্তে ভাঙড়ে উত্তপ্ত পরিস্থিতি, জ্বলছে ভাঙড় কার্যত বলা চলে, কারণ দেখতে পাচ্ছি মুড়ি মুড়কির মতো বোমা পড়ছে, রীতিমতো গুলি গুলি চলছে, রাউন্ডের পর রাউন্ড গুলি চলছে। আমার সঙ্গে রয়েছেন বিশিষ্ট আইনজীবী শায়ন্তি সেনগুপ্ত, কথা বলার চেষ্টা করবো, কী বলবে শায়ন্তি? যেই যেখানে রাজ্য পুলিশ, আমি রাজ্য পুলিশ বলছি না, যেখানে ব্যানার্জি পরিবারের পোষা গুন্ডারা থাকে, যে নির্বাচন সংরক্ষিত হচ্ছে দেখার জন্য, যেখানে এই টিএমসি গুন্ডা বলবে এই পুলিশদেরকে, যেখানে এই গুন্ডাদেরকে রেখে দিয়ে মমতা ব্যানার্জি, সেখানে আমরা কী করে আশা করতে পারি একটা শান্তিপূর্ণভাবে নমিনেশন যোগ মানে নমিনেশন হবে? আজকে আইএসএফকে কেন দাঁড়াতে দিচ্ছেন? কারণ উনি চান না যে এই একটা কোনো সংখ্যালঘু কোনো কমিউনিটি সামনে ওপরে আসুক। ওনার ওই ইফতার পার্টি করা, ওনার ওই যে শো করে, ওইগুলো ওই মেকআপ শো যাই হোক সেগুলো করে, কিন্তু বেসিক্যালি উনি চান না মুসলিম কমিউনিটির মানে কোনো সংখ্যালঘু কমিউনিটি তারা সংগঠিত হোক, সেই জন্য এগুলো করছে। আর ওখানে থাকে ওনার পোষা আরাবুল গুন্ডা, তো সে তো মারবে, সে তো কখনোই চায় না। সে তো মহিলাদের স্কুলে ঢুকে বলে মহিলাদেরকে পড়াশুনো করানো হবে না, মহিলাদের স্কুলে ঢুকে বলে ওদের স্বাধীনতা নিয়ে কোনো কথা বলা হবে না, যেখানে মানে উনি তো মমতা ব্যানার্জি সেই কারণেই কেন্দ্রীয় বাহিনী আনতে চায়নি, সেই কারণেই তো উনি সিভিক ভলেন্টিয়ার দিয়ে ওনার নিজস্ব খালি গুন্ডাদেরকে দিয়ে এগুলো করানোর চেষ্টা করছেন। শান্তি তো করতে চাইছে বলে অশান্তি বজায় হয়েছে, মানে এখানে কি আমরা এটা ভাবছি যে উনি নির্বাচন করতে চাইছেন? মানে একটা ওনার কথা, ওনার কাজ বা উনি যে কটা পলিসি নিয়েছেন এই নির্বাচনের জন্য, রাজীব সিনহাকে যখন প্রশ্ন করা হচ্ছে রাজীব সিনহা বলছে এগুলো প্রিম্যাচিওর প্রশ্ন। একটা নির্বাচনে কী করে প্রশ্ন প্রিম্যাচিওর হয়? মানে মানুষ ভোট দেবে, প্রার্থীদের সংরক্ষণের কথা কী করে প্রিম্যাচিওর হতে পারে? অভিষেক ব্যানার্জি কিসের লড়াই করছে? অভিষেক ব্যানার্জি লড়াই করছে তদন্ত থেকে লুকানোর জন্য লড়াই করছে, নিজের এই যে সব পাবলিক মানিকে বাজেয়াপ্ত করে উনি যে নিজের ইমারত তৈরি করছেন সেটাকে রক্ষা করার লড়াই চলছে অভিষেক ব্যানার্জির, মানুষের জন্য লড়াই করছে অভিষেক ব্যানার্জি। একটা এক্সাম্পল দিন তো, টিএমসির কোনো নেতা কোনো নেত্রী মানুষের হয়ে আজ অব্দি একটা কথা বলেছে? পঞ্চায়েত করতে গেছে, মানুষের পঞ্চায়েত করছে, ওটা সিভিক ভলেন্টিয়ারদের দিয়ে মিটিং মিছিল ভরাচ্ছে, মানুষ কোনো বক্তব্য রাখতে গেলে বলছে এই দেখুন এটা প্রধানমন্ত্রী সড়ক যোজনা, এইটা খালি আপনি সেন্ট্রাল গভর্নমেন্টকেই বলবেন, আমার কোনো দায়ভার নেই। ওখানে গোষ্ঠীদ্বন্দ্ব হচ্ছে, ব্যালট বক্স নিয়ে সমস্যা হচ্ছে, পার্টির লোক এসে যখন কমপ্লেন করছে বলছে তুমি পার্টি ছেড়ে দাও, আমি জেনারেল সেক্রেটারি বলছি। একটা দুর্নীতিবাজ, একটা গুন্ডা, একটা মিথ্যেবাদী একটা লোক মানুষের হয়ে কথা বলবে? মঞ্চে চলে যাক। আর তো মানে আমরা প্রত্যেকে টাকা কন্ট্রিবিউট করে ওনার জন্য বিশাল বড় ফাঁসি মঞ্চ তৈরি করি কালীঘাটে হরিশ চ্যাটার্জি বাড়ির সামনে। দলের কোনো কাজ করছে না ওরা, দলের কোনো কাজ করে, উনি বসে আরও ভাবছেন যে কোথায় আরও কতগুলো বোমা রাখবে, আর কোথায় কোথায় কীভাবে বোমাবাজিটা হবে, এবং আর কোথায় কোথায় টাকা মারা যায়। দলীয় কাজ আবার কি ওনাদের? একটা চিটিংবাজি কোম্পানি চালাচ্ছে, টাকা মারের চিটিংবাজি কীভাবে করবে সেটার বৈঠক হচ্ছে। ইডি ছেড়ে রেখেছে, ইডি এখনও ধরেনি, আরও বেশি চিটিংবাজি করে। যে কজন অ্যাকিউজ আছে তারা বাবার চাকর নাকি? আজকে পঞ্চায়েত ভোট আছে বলে পুরো বিচার ব্যবস্থা আমরা কোর্ট বন্ধ করে রেখে দিই তাহলে? আমরা তাহলে সব তদন্ত বন্ধ করে দিই, বন্ধ করে দিই? উনি কে এত বড় কেউ কাটা? উনি এত বড় কেউ কেটা?
যে ওনার এগেনস্টে একটা তদন্ত চলছে, উনি দলীয় বৈঠকগুলো তদন্তে যেতে পারবেন না? তা বাকি সবাই বলুক, তাহলে আমিও তদন্তে যাবো না, আমার কাজ আছে, সবাইকে ছেড়ে দিক এবার কারেকশনাল হোম থেকে, সবাই বলুক আমার আমার কাজ আছে, আমার ব্যক্তিগত কাজ আছে, বাড়িতে যেতে দেবে, বাড়িতে যেতে হবে। যেখানে পলিটিক্যাল প্রিজনারের একটা চিকিৎসা পেতে গেলে তাকে কোর্টে ধরে ধরে ঘুরতে হয়, সেই চিকিৎসা না পেয়ে মারা যায়, সেখানে এর মতো দুর্নীতিবাজ লোকজন তারা বলছে দলীয় বৈঠক করছি, তার এত ধৃষ্টতা। নবজোয়ার ওনার এবার নবজোয়ারটা আসবে, ওনার জীবনে আসবে নবজোয়ার, তারপরে গিয়ে আবার মেমো করে কাঁদবে যে আমাকে নিয়ে আমার আমার বাচ্চাকে নিয়ে এরা আবার প্রতিহিংসা পরাণ হচ্ছে। নবজোয়ারটা ওনার জীবনে এবার আসবে এবং আইনের থাপ্পড়টা খুব শিগগিরই খাবেন উনি মনে হয়। এটা আচ্ছা, আপনাদের কি মনে হয় যে অভিষেক ব্যানার্জি এগুলো বললে মানুষ বিশ্বাস করে? কোনো মানুষ বিশ্বাস করে? ওনার দলের লোক বিশ্বাস করে? ওনার দলের লোকই তো বিশ্বাস করে না, যেখানেই যায় সেখানে তো আজকে ওখানে অভিষেক ব্যানার্জি যেখানে যাচ্ছে সেখানে কমপ্লেন শুনছে। ওনার দলের লোক ওনাকে বিশ্বাস করে নাকি? চালাচ্ছি, নিজের নিজের সংসারও চালাচ্ছি, সরকারি টাকা দিয়ে নিজের সংসার চালাচ্ছি, আমার 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 পিসির আমার কাকুর আমার বউয়ের সব কিছু চালাচ্ছি সংসার। কে দায়ী কে দায়ী না বেরোবে এবার আস্তে আস্তে। উনি নিজেকে মনে করছেন উনি বিচার ব্যবস্থার ঊর্ধ্বে উঠে গেছেন, কারণ উনি অভিষেক ব্যানার্জি বলে, আর নিজেকে ভাবে বাঘের বাচ্চা ভাবে, তো এবার বাঘকে খাঁচায় পুড়তে হবে, বাঘকে খাঁচায় পুড়বে আর লোকে দেখতে যাবে। আমরা রয়্যাল বেঙ্গল টাইগারকে বাইরে রাখি না তো, আমরা রাস্তায় রয়্যাল বেঙ্গল টাইগার দেখি কি? দেখি না তো, রাস্তায় কারা ঘোরে? কুকুর বেড়ালরা ঘোরে তো, বাঘেরা কি রাস্তায় থাকে না খাঁচায় থাকে? তো ওনাকে রাস্তায় ছেড়ে রাখার কি মানে আছে? রোমেরা টাইগারকে খাঁচায় থাক, খাঁচায় থাকবে, লোকে টিকিট কেটে দেখতে যাবে। হ্যাঁ, উনি ঠাকুর বাড়ি ঢুকতে পেলেন কি পেলেন না কালকের পর থেকে উনি কোথায় যেতে পারে, নিজের বাড়ি ঢুকতে পারে কি না আমার সেটা চিন্তা। উনি ঠাকুর বাড়ি ঢুকছেন না কোথায় ঢুকছেন, দেখুন আমরা তো একটা রাজ্য সরকার চেয়েছিলাম, আমরা চিড়িয়াখানা বানাতে চাইনি যে কে বাঘের বাচ্চা কে সিংহের বাচ্চা দেখতে যাবো। তো সেই জন্য যখন রাজ্য সরকারটাকে চিড়িয়াখানায় পরিণত করেছে, তাহলে সেখানে আমাদেরকে সেইভাবে তো প্রস্তুতি করতে হবে। উনি কালকে নিজের বাড়িতে ঢুকতে পারেন কিনা সেটা দেখুক। সিবিআই দেখুন, যদি কোনো সরকার ল আইন না মানে তাহলে তার পেছনে ল এনফোর্সমেন্ট থাকবে। উনি যদি এত সৎ হন, ওনার ভাইপো যদি এত সৎ হন, তাহলে প্রমাণ করে দেখাক যে এটা প্রতিহিংসা চলছে আর ওনারা সৎ। উনি এটা প্রমাণ করে দেখাক যে ভাঙড়ে তাহলে যেটা হচ্ছে সেটা হিংসা নয়, ওনার এগেনস্টে যেটা হচ্ছে সেটা হিংসা। আজকে যদি আজকে মানে এত ওনার প্রতিহিংসা চলছে তাহলে তো মানুষ বুঝতে পারতো। ভালো মেয়ে খারাপ মেয়ে দিয়ে তো আমাদের কিছু এসে যায় না। আজকে মমতা ব্যানার্জির মতো দুর্নীতিবাজ একজন কাউকে যখন ভালো বলে তাহলে ধরেই নিতে হবে সেও দুর্নীতিবাজ, ধরেই নিতে হবে সেও দুর্নীতিবাজ। মানে সংখ্যায় দেখাক না বামেরা কটা নমিনেশন জমা করেছে, ডেটা নিয়ে কথা বলুক এইসব আজে বাজে কথা না বলে। আর বিরোধীরা বিরোধীরা কী বলছে? বিরোধীরা বলছে যে মানুষ যাতে শান্তিপূর্ণভাবে ভোট দেয় আর যারা প্রার্থী তারা যাতে শান্তিপূর্ণভাবে নির্বাচনে অংশগ্রহণ করতে পারে। আমরা বলছি ভোট হওয়ার, আমরা বলেছিলাম নির্বাচন করতে হবে, আমরা বলিনি যে দাঙ্গাবাজি করো। তফাত আছে দুটোর মধ্যে। উনি যেটা করছেন আর নির্বাচন, এটা নির্বাচনের পদ্ধতি? এত কিসের লোভ, কিসের লোভ আর কিসের মোহ এত টাকার যেটা পঞ্চায়েত নির্বাচনে দাঙ্গাবাজি হচ্ছে? আইনদিকাকে গিয়ে একটা পারলে আপনারা প্রশ্ন করে দেখুন সংবিধানের কোথায় পঞ্চায়েত কথাটা লেখা আছে, কোন আর্টিকেলে কখন পঞ্চায়েত পঞ্চায়েতের ডেফিনেশনটা ঢুকেছে, একবার খালি সেই প্রশ্নটা গিয়ে আইনদিকাকে করুন, তার উত্তর দিতে পারে কিনা দেখুন। আমি নমিনেশন ফাইল করাতে গেছিলাম, আমি তো বললাম আইনদিকাকে ওই প্রশ্নটা একবার করুন যে পঞ্চায়েত ইলেকশন পঞ্চায়েত কনসেপ্টটা কবে সংবিধানে ঢুকেছে, কত নম্বর অ্যামেন্ডমেন্টে ঢুকেছে, এই দুটো প্রশ্ন খালি শান্তিকাকে করুন। যাকে খালি ছবি তুলতে দেখা যায় নিজের চেম্বারে একা, সামনে এক গ্লাস কফি আর কুকিজ আর পেছনে দিদির ছবি নিয়ে, সে রাজ্য সম্পাদিকা, যে নিজে স্বীকার মানে, আর এ তো ভালো রাজ্য সম্পাদিকা, সে আবার নিজে বলে শুভেন্দু অধিকারীর নামে বলেছিল না একবার যে এতদিন চটি চাটত এখন বুট চাটছে, মানে নিজেই স্বীকার করেন যে চটি চাটছে। ওনার বন্ধু বলেছিল ধাপা ধাপ ধাপা ধাপ মারো, এবার নিজেরা ধাপা ধাপ খাচ্ছে, ঠিক হয়েছে? একদম ঠিক হয়েছে। যে কিছু জানে না মানে রাজনীতি নিয়ে একটা র নিয়েও কথা বলে না, বললাম তো গিয়ে প্রশ্ন করুন না পঞ্চায়েত কনসেপ্টটা কি, এটা তো সিম্পল প্রশ্ন জিজ্ঞেস করুন না। সে তারা কি করছে না করছে, কে অ্যারেস্ট হয়েছে, অ্যারেস্ট তো করবেই কারণ রাজ্য পুলিশ করবে, তাদের নিজস্ব, তারা তো এক বডিগার্ড, এদের তারা তো এদের প্রাইভেট সেক্রেটারির মতো কাজ করে রাজ্য পুলিশ। রাজ্য পুলিশ এদের অ্যারেস্ট করবে না তো কি আরবুলকে অ্যারেস্ট করবে? তৎপরতা যতটা টিএমসিকে প্রোটেক্ট করতে দেখাবে, আরাবুলকে দেখিয়েছে কি? আরাবুল তো এখনও ঘুরে বেড়াচ্ছে খোলা। তাই তো বললাম রাজ্য পুলিশ হচ্ছে টিএমসির গুন্ডা আর ব্যানার্জি পরিবারের পোষা চাকর।